গ্রীষ্মে স্নান করতে এলেন নাকি? তাহলে বোঝা গেল না। দেখুন, কালকে আমাদের দপ্তর থেকে বিভিন্ন দপ্তর, আবহাওয়া দপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমস্ত দপ্তরের সঙ্গে আমরা কমিউনিকেট করেছি। আমরা পুরো রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। যে মূল কথা হচ্ছে যে তিন দিনের মধ্যে একটা, তারা বলছেন যে অন্তত সাময়িক স্বস্তি, তার বৃষ্টিপাতের কথা আছে সোমবার থেকে। তো আমরা এই সোম মঙ্গলবার সিচুয়েশনটা একটু দেখে নিতে চাইছি। সেখানে আমরা আজকে যথারীতি দপ্তর থেকে একটা নির্দেশিকা দিয়েছি, এই প্রবল হিটের সঙ্গে কী করে মানিয়ে নিতে হবে। স্কুলের টাইম এগিয়ে এনেছি, যদি প্রয়োজন বুঝি তাহলে গরমের ছুটি এগিয়ে আনা হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে দুবছর প্যান্ডেমিকের কারণে স্কুল বন্ধ ছিল, এখন যখন পুরো প্রক্রিয়াটাই, সিস্টেমটাই আবার নড়ে চড়ে বসেছে, আবার ছেলে মেয়েদের স্বাভাবিক পাঠ্যাভ্যাস ফিরে আসছে, সেই বিষয়টা আমাদের, সে প্রেক্ষিতটা আমাদের মাথায় রাখতে হচ্ছে, একটু দেখে নিতে চাইছি। পুরোটাই আমরা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি, আপডেট দিচ্ছি, এবং আমাদের দপ্তরে একটা ঘন ঘন বৈঠকও হচ্ছে। হ্যাঁ, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের স্কুল কলেজে ছুটি নিয়ে কি বললেন তোমরা শুনলেই, তোমাদের এ বিষয়ে কি মন্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। এছাড়া তোমরা যারা স্কুল কলেজে পড়ছো, তোমাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়ে রাখি, তোমাদের জন্য কিন্তু একদম শেষ মুহূর্তের চান্স রয়েছে। এ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার কোর্স করতে পারবে এবং ভবিষ্যতে চাকরির জন্য কম্পিউটারের একটি সার্টিফিকেট তোমরা অর্জন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আর সেই সুযোগ কিন্তু আজ রাত 12টা পর্যন্তই রয়েছে। সেই কারণে যারা এখনও পর্যন্ত কম্পিউটার কোর্সে এনরোল করে নিজের সার্টিফিকেট করনি, তারা ডেসক্রিপশানে দেওয়া ভিডিওটি দেখে বা প্রথম কমেন্টে আমি ভিডিওটি দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিজের পরবর্তী চাকরির জন্য, সরকারি কিংবা বেসরকারি চাকরির জন্য কম্পিউটার সার্টিফিকেট নিজের করে নিজের ভবিষ্যৎকে এক ধাপ এগিয়ে রাখো। ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে কিন্তু আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম। আর অবশ্যই মাথায় রাখবে, আজ রাত 12টা পর্যন্তই কিন্তু এটা ফ্রিতে আবেদন করতে পারবে, কাজেই তোমরা এখনই আবেদন করো, লিঙ্ক আমি কমেন্টের প্রথমে দিয়ে রাখবো।